नमस्कार प्रिय दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले अपन प्रत्येक के आंतरिक भावे शुभेच्छा जानाई एवं दुर्गा पूजोर प्रीति और शुभेच्छा जानिए भिडियोटी शुरू करते चले। एटी कर्कट राशिर जातक और जातिकार मासिक राशिफल भिडियो। ये भिडियोते आपनारा जानते चले आपनी जदि कर्कट राशिर जातक बा जातिका हन ताहले अक्टोबर मास आपनादेर जन्य कि बार्ता बहन करते चले। देखुन ग्रहेर जा गोचर रयेछे से अनुयायी आमी एकटी कथा बोलते पारी, एई मास किन्तु आपनादेर जन्य दुर्दान्त जेते चलेछे। हाँ बंधुरा, तबे सकलेर क्षेत्रेई जे दुर्दान्त जाबे तार दाबी किन्तु आमी कखनोई करछि ना, कारण आपनार व्यक्तिगत जन्मछके जदि शुभ दशा चले, शुभ अंतर्दशा चले, से क्षेत्रे किन्तु शुभ हर सम्भावना प्रबल थेके प्रबलतर बृद्धि पाबे। कारण एई मासे दूर दुटी राज्य किन्तु सृष्टि होच्छे आपनादेर, एकटी होच्छे मालव्य महापुरुष राज्य और एकटी होच्छे गजकेशरी राज्य। এই দুটি রাজ্য কিন্তু সৃষ্টি হচ্ছে যার শুভফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। আসুন আমি আগে আপনাদেরকে এই মাসে গ্রহ গোচর সম্পর্কে জানিয়ে রাখি। অর্থাৎ এই মাসে কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, তার শুভফল ও অশুভফল কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন। তবে শুভফলের পরিমাণ কিন্তু বেশি থাকবে, অশুভফলের পরিমাণ কম থাকবে। 16 অক্টোবর মঙ্গল গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করতে চলেছে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে। 18 অক্টোবর শুক্র গ্রহ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে। 24 অক্টোবর বুধ গ্রহ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে। এবং শনি গ্রহ মকর রাশিতে মার্গী হতে চলেছে। এতদিন ধরে বক্রী অবস্থায় ছিল, এবার মার্গী হতে চলেছে শনিগ্রহ বা শনিদেব, যার শুভফল কিন্তু আপনারা পেতে চলেছেন। দেখুন প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন শারীরিক পার্ট যদি বলা যায় এই মাসে কিন্তু শারীরিক দিকটা যথেষ্ট শুভ থাকতে চলেছে, তবে চোখের সমস্যা আসতে চলেছে, স্নায়ুবিক সমস্যা কিন্তু আসতে চলেছে। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন। এই মাসে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ চাকুরি ক্ষেত্রে আপনারা কিন্তু পদোন্নতি করতে চলেছেন যারা চাকুরি করছেন, বা প্রমোশন কিন্তু হতে চলেছে। যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে চাকুরি ক্ষেত্রে একটু গোলযোগও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই মাসে বসের সঙ্গে মতবিরোধ বা মত পার্থক্য তৈরি হতে পারে, কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে, মানসিক টেনশন কিন্তু আপনাদের এই মাসে একটু হলেও বৃদ্ধি পাবে, মন কিন্তু চঞ্চল থাকবে এই মাসে। তাই ডিসিশন নেওয়ার পূর্বে অবশ্যই একটু বুঝে সুঝে ডিসিশন নেবেন। এছাড়াও এই মাসে শত্রুতার জায়গাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে পাড়া থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজের জায়গা থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু কিন্তু একটু হলেও ভোগাবে আপনাদেরকে এই মাসে অন্তত। এছাড়াও এই মাসে আপনারা মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু লাভ করতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু হতাশ হয়েও পড়বেন, এই জায়গাটাও কিন্তু রয়েছে। এই মাসে 18 তারিখের পরবর্তী সময়ে আপনারা ব্যবসা ক্ষেত্রে টাকা ইনভেস্ট করুন, তার আগে খুব একটা বেটার হবে না টাকা ইনভেস্টের ক্ষেত্রে, এতটুকুটা আমি বলতে পারি। এই মাসে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ যেতে চলেছে। আমি ব্যবসার নামগুলো বলবো এক এক করে, যে ব্যবসাগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে একটু হলেও বেটার হতে চলেছে। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, গ্লসারির দোকান থাকে, এছাড়াও কসমেটিক্সের যদি দোকান থাকে, তাহলে কিন্তু আপনারা বাজিমাত করতে চলেছেন। এছাড়াও যাদের গোল্ডের বিজনেস রয়েছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। বিদেশ থেকে কিন্তু অর্থ আসার প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে এই মাসে। প্রেমের জায়গাটা মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে প্রেমে কিন্তু আপনাদের তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং একে অপরকে ট্রাস্টিংয়ের জায়গাটায় একটু হলেও প্রবলেম আসতে চলেছে। দাম্পত্য জীবন যেতে চলেছে মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুবই ভালো যাবে তাও নয়। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তারাও নির্দ্বিধায় এই মাসে রূপদান দিতে পারেন। দুই বাড়ি দুই পক্ষে একটু বসে সমঝোতা করলেই কিন্তু বিবাহ নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য
প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের বিবাহের কিন্তু শুভ যোগ সৃষ্টি হতে চলেছে এই মাসে, কিন্তু আপনারা বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলো চাপ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে, যে জায়গাটা আপনাদেরকে একটু মেনটেন করে বুঝে সুঝে চলতে হবে। এই মাসে ভ্রমণের জায়গাটাও রয়েছে, অর্থাৎ দেশ এবং দেশের বাইরে ভ্রমণের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে এই মাসে, এটা নো ডাউট বলা যেতে পারে। তবে ভ্রমণে যাওয়ার পূর্বে কিন্তু একটু হলেও বুঝে সুঝে চলাফেরা করুন, কারণ ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এই মাসে মনের কথা, পেটের কথা কিন্তু কাউকে খুলে বলবেন না, যেখান থেকে ব্ল্যাকমেলিং হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে কিন্তু আপনারা নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন। ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে আপনাদের জীবনে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও অ্যালার্ট থাকুন বা সতর্ক থাকুন, একেবারে চোখ বন্ধ করে থাকবেন না, এতটুকুটা আমি আপনাদেরকে বলবো। যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনের যে চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে, স্থির মাইন্ডে কিন্তু কোনো কিছু করতে পারবেন না, যেখান থেকে রেজাল্ট ডাউনফল হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনারা কিন্তু মান সম্মান, খ্যাতি ও মর্যাদা লাভ করতে চলেছেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আর্থিক জায়গায় যদি বলা যায়, আয়ের স্রোত কিন্তু থাকবে এবং খরচার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ একদিক থেকে আসবে একদিক থেকে বেরিয়ে যাবে। এছাড়াও প্রাপ্তি যোগের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ বলা যায় 19 তারিখ পর্যন্ত। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু মানসিক শান্তি কিন্তু অনুভব করতে চলেছেন, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের পরিবারের মধ্যে একটা সমঝোতা সৃষ্টি হতে চলেছে, দীর্ঘদিনের বিবাদ কিন্তু মিটতে চলেছে এই মাসে, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। তো এই ছিল কর্কট রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।